বিসমিল্লাহ রহমানের রাহিম। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। সবাইকে আমার অভিনন্দন এবং সালাম। আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব হচ্ছে এক্সাম্পল সাত। গত ক্লাসে আমরা শিখছিলাম উদাহরণ ছয় পর্যন্ত, আজকে আমরা উদাহরণ সাত শিখব। দেখো, অবশ্যই তোমরা সূত্রগুলো সবাই মুখস্থ করেছ। আজকে কিন্তু আমরা সূত্রগুলোর ব্যবহার করে খুব সহজেই অঙ্কটা সলিউশন করতে পারবো। সবাই লক্ষ্য করো, লেফট সাইডে আসা হচ্ছে 1 ÷ sin²θ + 1 ÷ 1 + cosec²θ। এখন আমরা সবাই একটু হরের দিকে লক্ষ্য করি। হর হচ্ছে এখানে 1 ÷ sin²θ, এখানে হচ্ছে 1 + cosec²θ। আমাদের সবার আগে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে কোনো একটা অনুপাতে নিয়ে আসতে হবে। হয় দুইটাকেই সাইনে নিয়ে আসতে হবে অথবা দুইটাকেই কোসেকে নিয়ে আসতে হবে। তাহলে আমি যদি দুইটাকেই সাইন আনতে চাই তাহলে অবশ্যই এই কোসেককে চেঞ্জ করতে হবে। তাহলে দেখো, কোসেকটা আমরা চেঞ্জ করবো এখন 1 ÷ sin²θ + 1 ÷ 1 এখন দেখো, আমরা সূত্র শিখছিলাম যে কোসেক থিটা সমান 1 ÷ sin θ। এখন কোসেকের উপর স্কোয়ার আছে, তাহলে সাইনের উপর একটা স্কোয়ার নিয়ে আসো। এরপরে প্রথমটা যা আছে আমরা তাই রাখব, পরে আমরা নিচে হরের লসাগু নেব। এই ওয়ানের নিচে মনে মনে একটা ওয়ান মনে করো, তাহলে 1 ÷ sin²θ, এটার লসাগু হচ্ছে sin²θ। এখন তাহলে এখানে লসাগু করার পর কাজ করলে sin²θ + 1 পাবা। এখন ভাগকে গুণন করলে উল্টে যাবে, তাহলে এখানে হবে হচ্ছে 1, প্রথমটা যা আছে তাই থাকবে, 1 ÷ sin²θ + এখানে হবে উল্টায় দিলে sin²θ / সাজায় লিখলাম 1 ÷ sin²θ। এখন দেখো, উপরে একটু মুছে দিই, সবাই লক্ষ্য করো। আমাদের আবারও লসাগু নিতে হবে, লসাগু নিই আমরা। দেখো সবাই, এখন এই দুইটা লসাগু কি 1 ÷ sin²θ, 1 ÷ sin²θ, 1 ÷ sin²θ বাদ যাবে, তাহলে থাকবে 1, আর এখানে 1 ÷ sin²θ, 1 ÷ sin²θ বাদ যাবে, তাহলে থাকবে শুধু sin²θ। এখন উপরে নিচে একই জিনিস, তাহলে কাটাকাটি করলাম, উপরে নিচে কাটলে হচ্ছে 1, আর এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত রাইট সাইড। তাহলে আমরা আমাদের রাইট সাইড পেয়ে গেছি, প্রমাণ করতে বলছিল, প্রুভড।